আপনারা দেখছেন নিউজ নাইন, ভয় পাই না, এগিয়ে চলি। তিনি নিজে বলেছেন, চেয়ারকে কেয়ার করি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী চেয়ে লোকসভার ভোট প্রচারে নামতে চাইছে তৃণমূল কংগ্রেসের একাংশ। দলের সমাজ মাধ্যম প্রচার সংগঠনের একটি সভায় রবিবার এই দাবি সামনে এসেছে। সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী। এমন দাবি ওঠা মাত্রই প্রতিক্রিয়া এসেছে অন্যান্য দল তরফে। দেশ ও দুনিয়ার দিকে মন দিতে গিয়ে মমতা বাংলাকে অন্ধকারে ঠেলে দিচ্ছেন বলে কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। নন্দীগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতি দখল নিল বিজেপি। টসে জিতে পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন বিজেপির শ্যামল সাহু। পঞ্চায়েত সমিতিতে তৃণমূল ও বিজেপি উভয়েরই দখলেই ছিল 15টি করে আসন। শুভেন্দুর খাস্তালুকে টসে জিতে পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি। 21-এর বিধানসভা ভোটের পর 23-এর পঞ্চায়েত নির্বাচনেও নন্দীগ্রামে ভালো ফল করেছে বিজেপি। এবার পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনেও শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে বাজিমাত করে দিল গেরুয়া শিবির। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে দুটি পঞ্চায়েত সমিতিতেই ভোট গড়ল বিজেপি। তার মধ্যে নন্দীগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতিতে লটারিতে এবং নন্দীগ্রাম দুই নম্বর পঞ্চায়েত সমিতিতে ভোটাভুটিতে জিতল গেরুয়া শিবির। জয় ইন্ডিয়া স্লোগান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত কন্যাশ্রী দিবসের মঞ্চ থেকেই এমন স্লোগান দিয়ে তিনি বলেন, বাংলাকে চমকানো ধমকানো যাবে না। বক্তৃতার একেবারে শেষে মমতা স্লোগান দেন, জয় বাংলা জয় হিন্দ। স্বাধীনতা দিবসের আগের দিন কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে নিজের সংক্ষিপ্ত বক্তৃতায় মমতা বলেন, স্বাধীনতার যুদ্ধ স্বাধীনতার লড়াই সবটাই কিন্তু বাংলা থেকেই হয়েছিল। কোনো দিন যদি আন্দামান নিকোবর জেলে যাও, দেখবে যত নাম আছে তার মধ্যে 90% নাম আছে বাংলার, আর বাদ বাকি পাঞ্জাবে। সুতরাং বাংলা যে স্বাধীনতার আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেটা নতুন করে বলার প্রয়োজন লাগে না। তিনি আরও বলেন, বাংলার সংস্কৃতি বাংলার মেধা এগিয়ে চলুক, কেউ যেন থামাতে না পারে, বাংলাকে যেন কেউ চমক দেখাতে না পারে। বাংলাকে আমরা চমক দেখাবো উন্নয়নের সঙ্গে, বাংলাকে ধমকানি নয়, চমকানি নয়। বাংলা আমার কাছে আমার ঘর, আমার ঘর মায়ের শাড়ির আঁচল, আম্মার শাড়ির আঁচল। হিন্দু মুসলিম শিখ সবাই একসঙ্গে থাকবে, বাংলা সংহতি এক প্রধান কেন্দ্র। অ্যান্টি র্যাগিং কমিটির ব্যর্থতায় কি যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর কারণ? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না থাকার প্রসঙ্গ টেনে আনলেন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। আজ তিনি বলেন, সব সিদ্ধান্ত নেওয়া এবং অনুমোদন দেওয়ার ক্ষমতা তো আমাদের হাতে থাকে না, উপাচার্য না থাকলে সমস্যা হয়, উনি থাকলে কিছু সুবিধা তো হতোই। গত মার্চে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সুরঞ্জন দাস। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তিনি। পরে ওই পদে অস্থায়ী উপাচার্য হিসেবে যাদবপুরেরই ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অমিতাভ দত্তকে নিয়োগ করেছিলেন রাজ্যপাল বোস। কিন্তু গত 4 আগস্ট অমিতাভ ইস্তফা দেন। পরে জানা যায় রাজ্যপাল বোসই তাকে বলেছেন ইস্তফা দিতে। এরপর আর নতুন করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে স্থায়ী বা অস্থায়ীভাবে কাউকেই নিয়োগ করেননি রাজ্যপাল। ফলত উপাচার্যহীন হয়েই থাকে যাদবপুর। যাদবপুরের প্রথম বর্ষে পড়ুয়ার মৃত্যু ঘিরে শহরে একের পর এক প্রতিবাদ মিছিল। একদিকে তৃণমূলপন্থী শিক্ষক অশিক্ষক কর্মচারী পড়ুয়ারা মিছিল করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, একই সঙ্গে অরবিন্দ ভবনের সামনে ছাত্র সংগঠন আইসার তৃণমূল বিরোধী স্লোগান। সেই অনুষ্ঠান ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয়। অন্যদিকে আবার কলেজ স্ট্রিট অবরোধ করেন SFIR সদস্যরা। পার্ক সার্কাসের যাদবপুরে পড়ুয়া মৃত্যুর প্রতিবাদে পথে নেমেছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। সব মিলিয়ে দিকে দিকে প্রতিবাদ বিক্ষোভ। শাহরুখ অনুরাগীরা এখন ফুটছে জওয়ান জ্বরে, এক মাসও বাকি নেই। 7ই সেপ্টেম্বর মুক্তি পাবে শাহরুখ খান, নয়নতারা ও বিজয় সেতুপতি অভিনীত জওয়ান। দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলির ছবির প্রিভিউই ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। আর আজ প্রকাশ্যে এলো ছবির দ্বিতীয় গান। শাহরুখ নয়নতারাকে রোমান্স করতে দেখা গেল নতুন গান চালিয়ায়।
যতীন মুখার্জি হয় লড়ে নয় মরে, ধরা পড়ে না। এই সংলাপেই পুজোর ময়দানে পা রাখলেন দেব। সিনেমা হলে এখন দেব অভিনীত ব্যোমকেশ দেখতে ভিড় করছেন দর্শক। এদিকে আজ বাঘা যতীন ছবির প্রি টিজার প্রকাশ করলেন দেব। অরুণ রায় পরিচালিত এই ছবি ঘোষণার পর থেকেই অনুরাগীদের চর্চায়। একদিকে ব্যোমকেশ রূপে দেবকে সমালোচনা সহ্য করতে হচ্ছে, তুলনায় স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ছবি খুব বেশি পাওয়া যায় না বলে দেবকে কিছুটা হলেও ছাড় দিয়েছেন ট্রোল বাহিনী। এক মিনিটের প্রি টিজারে দেব স্বমহিমায়, সেখানে সংলাপ থেকে শুরু করে তার অ্যাকশন অবতার দর্শকদের কৌতূহল ধরে রাখে। পরাধীন ভারতের প্রেক্ষাপটে ব্রিটিশদের অত্যাচারের ছবিও সেখানে ধরা পড়েছে। তবে আলাদা করে নজর কাড়ে প্রি টিজারের আবহ সঙ্গীত। বাংলাদেশ ও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে জোড়া ঘূর্ণাবর্ত, সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। এর জেরে স্বাধীনতা দিবস তো বটেই, আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ বেশি হবে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। কলকাতায় দুই এক পশলা বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গে 15 আগস্টের পর বাড়বে বৃষ্টির পরিমাণ। আপনারা দেখছেন নিউজ 9, ভয় পাই না এগিয়ে চলি।